ইংলিশে সেন্টেন্স বানাতে অসুবিধা কিন্তু আই বিলিভ যে এত সহজ করে সেন্টেন্স স্ট্রাকচারের উপর ইংলিশের ভিডিও তোমরা এর আগে কখনো পাওনি ইংলিশে সেন্টেন্স গঠন করতে তোমাদের যাদের মনে হয় না যে এর থেকে সহজ কোনো ভিডিও তোমাদের জন্য হতে পারে কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখবো এরকমই কিছু সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো তোমাদের ফার্দার ইংলিশের সেন্টেন্স তৈরি করতে হেল্প করবে তোমাদের আজকের ভিডিও করে এর পার্ট ওয়ান অলরেডি আপলোড হয়ে গেছিল এবং তোমাদের রিকোয়েস্টের জন্যই আবার আমি পার্ট টু আজকে আপলোড করছি যেখানে ফার্দার আমরা এরকম কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখতে চলেছি যেগুলো তোমাদের সেন্টেন্স গঠনকে আরো সিম্পলিফাই করে দেবে চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা আজকে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর একটা কথা যেটা তোমাদের জানিয়ে রাখা ভীষণ দরকার নাইনটিন জুন থেকে আমাদের শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্সদের নতুন ব্যাচ তো যারা তোমরা নতুন কোর্সের জন্য আমার কাছে এনকোয়ারি করছো তাদেরকে বলে রাখি যে আমি নিচে কমেন্ট সেকশনে অ্যাডমিশন লিঙ্ক কিন্তু পিন করে রেখেছি সেই লিংকে ক্লিক করলেই তোমরা নিজেদের সিট বুক করে নিতে পারবে আর নট ফার্দার ইনকোয়ারির জন্য আমাদেরকে মেল করতে পারো এই আইডিতে চলো তাহলে শুরু করা যাক এর আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম কিছু সেন্টেন্স স্ট্রাকচার এবং আজকে আমরা তার পর থেকেই শুরু করছি এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে এখানে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো ইনডিরেক্ট অবজেক্টের সাথে তোমাদের এই ধারণাটা ক্লিয়ার থাকা খুব দরকার যে ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে এবং ডিরেক্ট অবজেক্ট কাকে বলে স্পেশালি যখন তোমরা একটু গ্রামারের ওপর ফোকাস করতে চাইছ এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট ভার্ভ ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট এবারে আমি আসি যে ইনডাইরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট কি তার আগে তোমাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিন এই এক্সাম্পলটা দেখো জন গিভ মেরি দ্য বুক এখানে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আসবে সাবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি পাব অবজেক্ট এবং ক্রিয়া হবে ভার্ভ জন দিয়েছিল জন সাবজেক্ট গিভ ভার্ভ ইনডাইরেক্ট অবজেক্ট হবে মেরি এবং ডিরেক্ট অবজেক্ট হবে দ্য বুক জন কে দিয়েছিল বই দিয়েছিল কাকে দিয়েছিল মেরি দিয়েছিল ডিরেক্ট অবজেক্ট বুঝে গেলে ইনডিরেক্ট অবজেক্ট বোঝা ভীষণ সহজ ডিরেক্ট অবজেক্টে আমরা কি বা কাকে এর আনসার পাই যেখানে আমরা ইনডিরেক্ট অবজেক্টে এই আনসারগুলো গুলো পাই ফর ওয়ার্ড টু ওয়ার্ড অফ ওয়ার্ড অর্থাৎ কিসের বা কিসের জন্য আর নয়তো ফর হোম টু হোম অফ হোম কার বা কার জন্য ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট দুটোই কিন্তু নাও হয় ডিরেক্ট অবজেক্ট হলো সেই নাউনটা যেটা ভার্বের অ্যাকশনকে রিসিভ করছে অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট হলো সেই নাউন যেটা ডিরেক্ট অবজেক্টকে রিসিভ করছে এখানে তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই লিজ আ সেন্ট হার ফ্রেন্ড আ পোস্ট কার্ড একবার বলো তো এটা দেখে যে ডিরেক্ট অবজেক্ট কোনটা হচ্ছে আর ইনডিরেক্ট অবজেক্ট কোনটা হচ্ছে আমি তোমাদের থ্রি সেকেন্ডস টাইম দিচ্ছি এখানে পোস্ট কার্ড হলো ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইন অবজেক্ট হবে হর ফ্রেন্ড তার কারণ হচ্ছে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্টে আমরা পাচ্ছি হচ্ছে পোস্ট কার্ড কি এর উত্তরে রাইট কিন্তু যদি কার জন্য দিয়ে প্রশ্ন করি কার জন্য পাঠিয়েছিল তার বন্ধুর জন্য পাঠিয়েছিল হর ফ্রেন্ড তাহলে সেটা হয়ে যাচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি তাহলে হর ফ্রেন্ড ইজ রিসিভিং দ্য পোস্ট কার্ড এবং তার জন্য her friend hoche indirect object ebong lisa ki diyechilo lisa diyechilo a postcard postcard hoye direct object and i hope that's easy to understand Let's see example dekho paul offered his neighbor some help the teacher taught the students the lesson he showed them the way ekhon korte next structure ki the structure is subject verb prepositional phrase এখানে আমরা প্রেপজিশনাল ফ্রেজকে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা কাজের লোকেশন বা এরিয়ার ব্যাপারে জানব আমরা এখানে সাবজেক্ট কে পাচ্ছি ওয়ার্ডকে পাচ্ছি প্রেপোজিশনাল ফ্রেজকে পাচ্ছি অর্থাৎ এমন একটা ফ্রেজকে পাচ্ছি যেখানে প্রেপজিশন রয়েছে এবং এটা কিসের জন্য আমরা পাচ্ছি এটা আমাদের কেন হেল্প করবে এটা হেল্প করবে যে কাজটা কোথায় হচ্ছে সেটা জানার জন্য যেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি দ্য খ্যাপ স্লিপস অন দ্য সোফা দ্য সাবজেক্ট স্লিপস ঘুমায় ওয়ার্ভ অন সোফা সোফার উপরে অন দা সোফা প্রেপজিশনাল ফ্রেজ এইবারে আমি যদি প্রশ্ন করি বিড়ালটা কোথায় ঘুমায় বিড়ালটা সোফার উপরে ঘুমায় তাহলে আমি বুঝতে পারলাম লোকেশনটা সোফার উপরে এই পুরোটা হলো একটা প্রেপজিশনাল ফ্রেজ এটা কিন্তু সাবজেক্ট ওয়ার্ভোজিশন অ্যান্ড দেন দি অবজেক্ট এটাও তোমরা বলতে পারো অ্যাকচুয়ালি প্রেপোজিশনাল ফ্রেজ হলো এমন একটা ফ্রেজ যেটা শুরু হয় প্রেপোজিশন দিয়ে এবং এন্ড হয় নাউন ফ্রেজ বা নাউন দিয়ে অ্যান্ড কিছু ক্ষেত্রে আমরা প্রোনাউনও পাই অ্যান্ড সেটা সেন্টেন্সের অবজেক্ট হয় যেরকম তোমাদের আর একটা এক্সাম্পল চলো দেখিয়ে দিই উই লিভ নিয়ার পার্ক আমরা কোথায় থাকি পার্কের কাছে থাকি নিয়ার পার্ক প্রেপোজিশনাল ফ্রেজ উই সাবজেক্ট লিভ ওয়ার্ভ দেখো দ্য ফ্রেড ইন দ্য গার্ডেন তারা গার্ডেনে খেলেছিল the subject played verb in the garden prepositional phrase are kuch example she walked to the store he works at the hospital very easy right chala dekhi one structure subject verb gerund or infinitive wait and dum bhai pete hobe na ami jani tumra akun ki bhabjo tumra obosshoi bhabjo je mam infinitive eta tei to samasya pari parina gerund ki infinitive ki কোনো কিছুতে মাথা লাগাতে হবে না আমি যেটা বলছি কেবলমাত্র সেটা শোনো তোমাদের আর ইজি হয়ে যাবে মন দিয়ে আগে বোঝার চেষ্টা করো জিরান্ট হলো অ্যাকচুয়ালি ভার্বের আইএনজি ফর্মগুলো কিন্তু এই জিরান্ড আমরা দেখে মনে হয় ভার্বের আইএনজি ফর্ম এটা কিন্তু সেন্টেন্সে নাউনের মতন করে কাজ করে জেনারেলি আমরা সেন্টেন্সে কি পাই আমরা সেন্টেন্সে কোনো জায়গার নাম মানুষের নামকে নাউন হিসেবে পাচ্ছি কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিভিটিকে আমরা নাউন হিসেবে পাচ্ছি রাদার দেন আ পার্সন অর থিং অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা এখানে কিন্তু জিরান্ড হিসেবে পাচ্ছি না আমরা কোনো অ্যাক্টিভিটিকে এখানে জিরান্ড হিসেবে পাই তাহলে মনে রাখবে জিরাইকে দেখতে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মের মতন দেখতে হলেও অর্থাৎ ভার্বের পাশে আইএনজি মতন দেখতে হলেও জিরাং কিন্তু সেন্টেন্সে অলওয়েজ নাউনের মতন কাজ করে এবারে আসি ইনফিনেটিভে এত ভয় কিসের জন্য দাঁড়াও ইনফিনেটিভ হলো ভার্বের সেই ফর্মটা যেখানে আমরা দেখি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে যেরকম টু প্লে টু গো টু ইট টু ডান্স এবার রয়েছে তোমাদের সামনে কিছু এক্সাম্পল এই এক্সাম্পলগুলো দেখে তোমরা নিজেরাই এবারে দেখো আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় অবজেক্টে জিরান ব্যবহার হয়েছে আর কোথায় ইনফিনাটিভ ফর্ম ব্যবহার হয়েছে দেখো সে ওয়েডেড টকিং সে প্লান্স টু স্টাডি দেখো প্রথমেটা কি হয়েছে সে অ্যাভয়েডেড টকিং সে কথা বলা অ্যাভোয়েড করেছিল কথা বলা এখানে কিন্তু বলছে না যে সে কথা বলেছিল বলছে সে অভোয়েড করেছিল কথা বলা টকিং কিন্তু এখানে নাউন অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি অ ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠকের পরে আইএনজি অ্যাড করে আমরা জিরান্ডকে ফর্ম করেছি কিন্তু এখানে এটা ক্রিয়া নয় ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে অ্যাভয়েডেড সে অ্যাভয়েড করেছিল তাহলে বুঝতে পারলে জিরানড হলো এখানে টকিং কিন্তু পরের সেন্টেন্সটা দেখো সে প্লানস টু স্টাডি সে কিসে প্ল্যান করেছিল পর টু স্টাডি ইনফিনিটিভ ফর্ম টু অ্যান্ড দেন দ্য বেস ফর্ম অব দ্য ঢার্ভ ইনফিনেটিভ পরের এক্সাম্পলটা দেখো দে এনজয় ডান্সিং এনজয় হচ্ছে তারা পছন্দ করে কি পছন্দ করে ডান্সিং নাউন রাইট ডান্সিং কিন্তু এখানে নাউন যে রান্ড হলো অ্যান্ড তাহলে এখানে ওয়ার্ভ কি হলো এনজয় সবকিছু যদি আমরা দেখি আগে যদি অ্যাড হচ্ছে সেটাই যে ওয়ার্ভ তার কোনো মানে নেই ওকে আমাদের বুঝতে হবে যে সেটা সেন্টেন্সি কি হিসেবে কাজ করছে এখানে ডান্সের পরে আইএনজি আছে মানে এই যে ডান্সিং ভার্ব না ডান্সিং এখানে কি হিসেবে সেন্টেন্সে কাজ করছে সেটা দেখে আমাদের সেটার পাচ অফ স্পিচটা ডিসাইড করতে হবে পরের সেন্টেন্সটা দেখো হি হোপস টু লিভ সোন হি হোপস টু লিভ সোন টু লিভ টু লিভ লিভের আগে টু আছে ইনফিনেটিভ ফর্ম ওকে ভার্ভ তাহলে কি হলো হোপস অ্যান্ড সাবজেক্ট হি চলো এবারে পরে স্ট্রাকচারটা দেখি এবারে যেহেতু তোমরা অবজেক্টের আইডিয়া পেয়ে গেছো ইনফিনেটিভ আইডিয়া পেয়ে গেছো এই স্ট্রাকচারটা তোমাদের জন্য ভীষণ সহজ হবে দেখো আস্তে আস্তে করে জটিল জিনিসগুলো একটু সময় দিলে কতটা ইজি হয়ে যায় এখানে আমরা সাবজেক্টকে পাচ্ছি তারপরে ওয়ার্ভকে পাচ্ছি তারপরে আমরা পাচ্ছি অবজেক্টকে অ্যান্ড তারপরে পাচ্ছি ইনফিনেটিভ কে যেরকম দেখো এই এক্সাম্পলটা শি হাসম লিভ ওয়েল এইখানে দেখো কি বলেছে সে তাকে বেরিয়ে যেতে বলেছিল সাবজেক্ট ভার্ভ অবজেক্ট টু লিভ ইনফিনেটিভ গেছে তাহলে সে তাকে কি করতে বলেছিল বেরিয়ে যেতে বলেছিল এক্সট্রা ইনফরমেশন এখানে কিন্তু অ্যাড করছে পরের এক্সাম্পলগুলো দেখো দ্য টিচার হান্টস দ্য স্টুডেন্টস টু লার্ন He encouraged me to try again. I need you to understand. They told her to stop. Dekho, the example to dilam. The teacher wants the students to learn. Ikane the teacher is the subject. Wants verb, the students object, and to learn is infinitive. Ki bolu shi? Maine hote je shikhi ka chai va shikupti chai, je jati tar, chhatro ra right? Ikane hani, ta subject huye টিচার কেন এখানে বলেছে কে চায় টিচার চায় টিচার চায় চায় ভার্ভ হয়ে গেল কার থেকে চাইছে বা কাদের জন্য চাইছে স্টুডেন্টদের জন্য অবজেক্ট হলো রাইট এবার বলছে কি চাইছে কি চাইছে টু লার্ন মানে যাতে শিখুক সেটা চাইছে তার মানে বুঝতে পারছি যে এখানে ইনফিনেটিভ দিয়ে আমি আরেকটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছি রাইট পরের কিন্তু সেম হয়েছে দেখো টু ট্রাই এগেন আরেকবার চেষ্টা করার জন্য টু আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য টু স্টপ থামার জন্য রাইট দেখো সেন্টেন্স হিসেবে এখানে মানেটা চেঞ্জ হয়েছে বাট অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চেয়েছে হ্যাঁ কি না ওয়েল চলো দেখি পরে স্ট্রাকচারটা এবার সাবজেক্ট মডেল ওয়ার্ভ বেস ব্যাস হয়ে গেল যেই শুনলে মডেল ওয়ার্ভ আর বেস ওয়ার্ভ রয়েছে ঘাবড়ে গেলে মডেল ওয়ার্ভ আমরা অলরেডি জানি আমি মডেল ফাইভের উপর আগেই ভিডিও করেছি রাইট চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো বা নিচে আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি মডেল ভার্ভ কোনগুলো ক্যান কার্ড শ্যাল শুড ওয়েল নিড মাস্ট এটসেট্রা রাইট এগুলো সব হচ্ছে মডেল ভার্ভের মধ্যে পড়ছে এবং তার সাথে বলছে বেস ভার্ভ রয়েছে বেস কি বেস ভার্ভ মানে হচ্ছে ভার্বের মূল রূপটা যেমন আমি যেটা বলি শিখান সুয়েম তার মানে সে সাঁতার কাটতে পারে এখানে ক্যান বসিয়েছি কেন আমি কারোর অ্যাবিলিটি বোঝানোর চেষ্টা করছি তার মানে সে জানে কিভাবে সাঁতার কাটে রাইট তার তার সক্ষমতা রয়েছে কেউ কোনো জিনিসের সক্ষম সেটার জন্য আমরা পারে বোঝাতে ক্যানের ব্যবহার করি সেন্টেন্সে সে ক্যান সুইম ভেরি ইজি সেই সাবজেক্ট ক্যান মডেল ভার্ভ বেস ফর্ম বা মেইন ফর্ম অব দ্য ভার্ভ হচ্ছে এখানে সুইম অর্থাৎ এখানে আমি কিছু অ্যাড করিনি আইএনজি ইডি নাথিং এট রাইট এবং এই সেন্টেন্সটা কী রয়েছে চাইলে গিয়ে সবকটা এক্সপ্লেন করেছি চলো পরের এক্সাম্পলটা দেখি ইউ মাস্ট গো তুমি অবশ্যই যাবে তাদের যে কোনো এসে যাওয়া উচিত হি মাইট আন্ডারস্ট্যান্ড সে হয়তো বুঝতে পারে মানে সে ও বলেও হয়তো বুঝতে পারে দ্য পসিবিলিটি বাট লেস পসিবিলিটি চলো পরেরটা দেখো কি রয়েছে উইক মানে আমরা দেখতে পাচ্ছিলাম এই স্ট্রাকচারটা এবারে দেখো এখানে আরেকটা নতুন জিনিস তোমরা শিখবে এখানে রয়েছে সাবজেক্ট ওয়ার্ভ অ্যান্ড দ্যাট ক্লস সাবজেক্ট প্লাস ওয়ার্ভ প্লাস দ্যাট ক্লস এখানেই এক্সাম্পলটা দেখো আই থিঙ্ক দ্যাট শি ইজ রাইট আমার মনে হয় দ্য সে ঠিক যে পরে এখানে আমি আরো কথা বলেছি আমার মনে হয় কি মনে হয় যে সে ঠিক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাটের পরে সেন্টেন্সের আর আরেকটা পার্ট রয়েছে তাহলে আরেকটা একটা পার্টকে আমি এখানে সেন্টেন্সে দাট দিয়ে জয়েন করেছি দুটো পার্ট আছে একটা হচ্ছে আই থিঙ্ক আর একটা হচ্ছে শি ইজ রাইট দাঁট দিয়ে জয়েন করেছি ক্লজ মানে হচ্ছে আসলেই বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশ তাহলে এখানে আমি দুটো অংশ পাচ্ছি বাক্যের একটা আই থিঙ্ক আর একটা হচ্ছে সে ইজ রাইট এবং আমি এই দুটো অংশকে কী দিয়ে জয়েন করেছি দাট দিয়ে জয়েন করেছি সো দাটের পরে যে অংশটা রয়েছে বাক্যের সেটা হয়ে যাচ্ছে দাট ক্লজ এখানে এবং এই ধরনের সেন্টেন্সগুলো আমরা অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য ব্যবহার করি যেমন এখানে আমি বলেছি আমার মনে হয় আমার মনে হয় কি মনে হয় অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছি আমার মনে হয় যে সে সঠিক রাইট আরও এরকম एग्जांपल রয়েছে एग्जांपल গুলো দেখো she said that it was too লেট সে বলেছিল যে অনেক দেরি হয়ে গিয়েছিল সে বলেছিল কি বলেছিল যে অনেক দেরি হয়ে গিয়েছিল এক্সট্রা ইনফরমেশন দিলাম সেম ভাবে পরের एग्जांपल গুলো he believes that we can win they hoped that the weather would improve we know that you are busy এর পরের স্ট্রাকচারে আমরা ক্লসকে তো অতি অবশ্যই পাচ্ছি বাট একটুখানি আলাদা রকমভাবে এখানে আমরা সাবজেক্টকে পাচ্ছি ওয়ার্ডকে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ড পাচ্ছি তারপরে আমরা ক্লস পাচ্ছি এক্সাম্পল দেখো আই ওয়ান্ট ওয়ে হি ওয়েন্ট আমি ভাবছি যে সে কোথায় গেল আমি ভাবছি সে কোথায় গেল আই ওয়ান্ট ওয়ে হি ওয়েন্ট ওয়ের হি ওয়েন্ট ওয়ের পরে আমরা হি ওয়েন্টকে পেলাম ওকে আগেইন এখানে দুটো অংশ আছে আই ওয়ান্ডার হি ওয়েন্ট জয়েন করছি ওয়ে দিয়ে আরও এরকম এক্সাম্পল আছে দেখো she asked what আই ডেড হি এক্সপ্লেন্ড হাউ ইট worked মানে সে জিজ্ঞাসা করেছিল আমি কি করেছিলাম সে ব্যাখ্যা করেছিল এটা কিভাবে কাজ করে দে ডিসকাস্ট ওয়াই দ্য প্রজেক্ট ফিল্ড তারা আলোচনা করেছিল কেন প্রজেক্টটা ব্যর্থ হয়েছিল উই couldnt সি ওয়ে they were আমরা দেখতে পাইনি তারা কোথায় ছিল বাংলা অনেক সময় আমরা যে এর ব্যবহার করি সেন্টেন্সে যেরকম আমরা দেখতে পাইনি যে তারা কোথায় ছিল কিন্তু ইংলিশে এক্ষেত্রে দাঁট এর ব্যবহার করা এখানে একদমই নেসেসারি নয় উল্টে আমরা এখানে যদি দাট ব্যবহার করি তাহলে ভুল হবে এখানে সিম্পলি সেন্টেন্সটা যেরকম আছে সেরকমই থাকবে আর আমরা আজকে যে যে স্ট্রাকচারগুলো শিখলাম সেগুলো হলো দেখো তোমাদের সামনে স্ক্রিনে আরেকবার তোমাদেরকে রিভাইজ করিয়ে দেওয়ার জন্য

Stay connected and keep watching. Bye from my side today.